জয় জগন্নাথ বন্ধুগণ, মো চিন্ময় আপনাদের স্বাগত করুছি মো ইউট্যুব চ্যানেল ওড়িয়া জ্ঞানকু। আজ আমি জাঁয়া ওড়শার জনে প্রসিদ্ধ প্রাবন্ধিক শ্যামসুন্দর রাজগুরু জীবনী বিষয়ে। বাল্য জীবন ও শিক্ষা। 1866 খ্রিস্টাব্দে পারাড়ার সুপরিচিত রাজগুরু বংশের শ্যামসুন্দর রাজগুরু জন্মগ্রহণ করে। তা পিতাঙ্ক নাম রঘুনাথ রাজগুরু। বাল্য সময় প্রাথমিক শিক্ষা সমাপন করে কিশোর বয়সে সে সংস্কৃত ও পৌরোহিত্য উচিত কর্মকাণ্ড অধ্যয়ন করে। এরপরে 1882 16 বর্ষ বয়সে সে ইংরেজ শিক্ষা প্রারম্ভ করে 1887 মশায় পারাড়া হাইস্কুলের প্রবেশিকা পরীক্ষায় প্রথম শ্রেণী উত্তীর্ণ হয়ে ব্রহ্মপুর কলেজরু 1890 এফএ ও রাজমহেন্দ্র গভর্নমেন্ট কলেজরু 1892 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। রাজবংশর অধ্যাপক। এরপরে শ্যামসুন্দর তৎকালীন পারাড়ার দ্বিতীয় রাজকুমার পদ্মনাভ নারায়ণ দেবঙ্ক অধ্যাপক কার্যরে 1892 খ্রিস্টাব্দ মার্চ 5 তারিখে নিযুক্ত হয়ে। পরে সে কৃষ্ণচন্দ্র গজপতি নারায়ণ দেবঙ্ক অধ্যাপন ভার মধ্যে সে গ্রহণ করে। ওড়িয়া ভাষাকু গঞ্জামর অন্যতম কচেরি ভাষা স্বরূপে গৃহীত করাইবাই সেতবে কতক নেতৃস্থানীয় ওড়িয়া মানে উদ্যম করুলে। শ্যামসুন্দর কলেজে পড়ি সুদ্ধা এই আন্দোলনে যোগদান করে। এহা করাইবা লাগি সে নিজ ছাত্রাবাসে উৎকল হিতৈষণী সভা সংস্থাপন করে আজীবন তাহার সভাপতি রূপে কার্যনির্বাহ করে। এরপরে নিজ অক্ষুণ্ণ 15 বর্ষকাল পারাড়া মুনিসিপালিটির সভাপতি রূপে পরিচালনা করে। এহা ছড়া সে কিছু সময় পাই শ্রীকাকুল তালুকা বোর্ড ও গঞ্জাম জেলা বোর্ড সভ্য হয়ে নিজ কর্তব্য পালন করে। পারাড়াক্ষেমুণ্ডির শ্রী পদ্মনাভ রঙ্গাড়ের সকল বন্দোবস্ত ও পরিচালনা ভার শ্যামসুন্দর নিভাউলে। গঞ্জাম নিউজ নামক ইংরাজী সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ভাবে মধ্য কাম করে। সাহিত্য প্রতি অবদান। ওড়িয়া সাহিত্য প্রতি শ্যামসুন্দর গভীর আগ্রহ লা। পুরাতন তাড়াপত্র পুঁথি আদি সংগ্রহ করে পড়িবারে সে সুখ পাউলে। কর্ণাট রাগরাগিণী কেত গীত রচনা করে সে ওড়িশী সঙ্গীতর দাক্ষিণাত্যরীতিকে উন্নত করে। ফিস্ট আন্ড ফাস্ট অফ দ ওরিয়াজ নামক খণ্ডিয়ে ক্ষুদ্র সংকলনটি রাজগুরু লেখিলে। গঞ্জাম জেলা কচেরীরে তেলুগু বদলের ওড়িয়া ভাষা প্রচলন পাই রাজগুরুঙ্ ভূমিকা অতুলনীয়। দেহত্যাগ। পারাড়ার কীর্তিচন্দ্র শ্রী গৌরচন্দ্র গজপতি নারায়ণদেব মহারাজ সিআইএ অকাল বিয়োগ হেতু নাবালক যুবরাজ মহোদয় মান্দ্রাজ নগরস্থ নুইংটন রাজকুমার স্কুলে সরকার আদেশ মতে শিক্ষাপ্রাপ্ত করে। সেই দিন রাজগুরু রাজকীয় সম্পর্ক বন্ধ রহিলা। এহা যোগু রাজগুরু পীড়িত হয়ে রুগ্ম হয়ে পড়লে। 1909 শ্যামসুন্দর পরলোকগমন দুঃখ প্রকাশ করে জেলা কলেক্টর মুনিসিপালিটির বার্ষিক রিপোর্টে উল্লেখ করে। শ্যামসুন্দর রাজগুরু অকাল বিয়োগে কেবল পারাড়াক্ষেমুণ্ডি মুনিসিপালিটি নুহে মাত্র সমগ্র গঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছি। রচনাবলী। ওড়িয়া ছন্দ ও সাহিত্য উপরে শ্যামসুন্দর রাজগুরু উৎকল সাহিত্য পত্রিকার অনেক প্রবন্ধ লিখিলে। তাঙ্ক লিখিত প্রবন্ধগুলিকর সংকলন ওড়িশা সাহিত্য একাডেমি দ্বারা প্রবন্ধাবলী নামে প্রকাশিত হয়েছি। বন্ধু মানে ভিডিওটি ভাল লাগিলে লাইক শেয়ার করন্তু ও চ্যানেলটি সবসক্রাইব করা ভুলন্তু নাহি। আজি পাই রহুছি, দেখা হব আগামী অধ্যায়ে। জয় জগন্নাথ, বন্দে উৎকল।